আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ পিটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বিদ্রোহীদের কাছে হেরেছে আওয়ামী লীগ প্রার্থীরা, থাকছে সব বিরোধী দলকে এক ছাতায় আনতে হবে। জানাবো ইউপি ও পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বললেন ওবায়দুল কাদের। সর্বশেষ নিউ ইয়র্কে শেখ হাসিনার সঙ্গে বার্বাডোসের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের কাছে হেরে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। অনেক ইউপিতে দলীয় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারছেন না, এমনই চিত্র উঠে এসেছে সোমবার অনুষ্ঠিত 117টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে। এই নির্বাচনে 76টিতে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, অপরদিকে দলটির বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন মাত্র 24 জন। খুলনার দিঘলিয়া উপজেলার 4 ইউপির একটিতেও দলটির প্রার্থীরা জয় পাননি। এদিকে অনেক ইউপিতে সরকারি দলের একাধিক প্রার্থী থাকার সুবিধা পেয়েছেন বিএনপি ও অন্য দলের প্রার্থীরা। বিএনপি নির্বাচনে অংশ না নিলেও দলটির 7 জন স্বতন্ত্রভাবে লড়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একইভাবে জামায়াতের 1 জন চেয়ারম্যান হয়েছেন। দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে 1 জন ইউপিতে চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থী। এর বাইরে 4টিতে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন। এমন পরিস্থিতির জন্য দলীয় সঠিক প্রার্থীকে মনোনয়ন না দেওয়া এবং অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করছেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কয়েক নেতা। ইউপি নির্বাচনের ফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। এর আগে 21 জুন অনুষ্ঠিত 169টি ইউপি নির্বাচনে একই ধরনের ফল পাওয়া গেছে। ওই নির্বাচনে ভোটের লড়াইয়ে 49 জন স্বতন্ত্র প্রার্থী জয় হয়েছিলেন, তাদের প্রায় সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের 120 জন, জাতীয় পার্টি 3 জন, জাতীয় পার্টি জেপির 3 জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের 1 জন প্রার্থী জয়লাভ করেন। আওয়ামী লীগের প্রার্থীদের পরাজয়ের বিষয়ে মূল্যায়ন জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ যুগান্তরকে জানিয়েছেন, যেসব ইউনিয়ন পরিষদে বিদ্রোহী প্রার্থীরা দাঁড়িয়েছেন সেখানে ভোট বিভক্ত হয়ে গেছে। ওই সুযোগ নেয় স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াত। তারা আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে দিতে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেয়। এতে বিদ্রোহী প্রার্থীরা আওয়ামী লীগের 1/1 ভোট পায় মাত্র, আবার বিএনপি জামায়াতও ভোট পায়, ফলে তারাও জয়ী হন। বিএনপি নির্বাচনে অংশ নিলে এমন ফল হতো না বলে জানালেন তিনি। অপরদিকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের কোনো বিকল্প নেই। এই আন্দোলনে সফল হতে হলে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে একই প্ল্যাটফর্মে আনার পাশাপাশি রাজনৈতিক কূটনৈতিক তৎপরতাও বাড়াতে হবে বলে মনে করেন বিএনপির নির্বাহী কমিটির নেতারা। দলের কৌশল ঠিক করতে বিএনপির নির্বাহী কমিটির ধারাবাহিক রুদ্ধদ্বার বৈঠকের দ্বিতীয় দফার বৈঠক গতকাল মঙ্গলবার সাংগঠনিক বিভাগ ঢাকা ও ফরিদপুরের কেন্দ্রীয় সদস্য জেলা ও মহানগরের সভাপতিরা এই মতামত দিয়েছেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল 16:45 শুরু হয় বৈঠক, চলে প্রায় 5 ঘণ্টা। স্কাইপে সংযুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূল মঞ্চে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ প্রমুখ। দ্বিতীয় দফার প্রথম দিনে মোট 126 জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এদের মধ্যে মাত্র 78 জন অংশ নিয়েছিলেন। এদের মধ্যে ছিলেন নির্বাহী কমিটির সদস্য শাহ আবু জাফর, বাবুল আহমেদ, হাবিবুর রশিদ, হাবিব মুন্সি, বজলুল বাসিত অঞ্জু, ওবায়দুল হক নাসির, শেখ রবিউল ইসলাম রবি, আব্দুল মতিন, পেয়ারা মোস্তফা, নিপুন রায় চৌধুরী, ফেরদৌস আহমদ খোকন, কাজী মনির আশফাক আহমেদ, আকরামুল হাসান, রফিকুল ইসলাম রাস, ইয়াসিন আরা হক, গিয়াসুদ্দিন আহমেদ, মোদাসের আলী ইসা, মুজিবুর রহমান, সাইদ সোহরাব, তমিজুদ্দিন অ্যাডভোকেট, মোহাম্মদ আলী, দীপু ভুইয়া অ্যাডভোকেট, শামসুজ্জামান সুরজ, রোকসানা খানম, মিতু, রেজা আলিম প্রমুখ। বৈঠক শেষে গুলশান কার্যালয়ের বাইরে সাংবাদিকদের ফখরুল বলেন, বর্তমান অনির্বাচিত দখলদারী সরকারের যে শাসন তারা যে লক্ষ্যে নিয়ে এগোচ্ছে সেই বিষয়ে আমাদের সদস্যরা আলোচনা করেছেন, খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করেছেন।
জানা যায় নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবিতে রাজপথে আন্দোলনের পক্ষে মত দিয়েছেন নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতিরা। তবে রাজপথে নামার আগে দলে শৃঙ্খলা ফেরানোর ওপর জোর দেওয়া হবে। তারা বলেন দলে চেইন অব কমান্ড প্রয়োজন, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিটি ইউনিটে যাতে শৃঙ্খলা থাকে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। কারণ দলের ভেতর যে কোন্দল রয়েছে তা নিরসনে এখনই বিশেষভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন। বৈঠকে নিপুণ রায় চৌধুরী বলেন চূড়ান্ত আন্দোলনে নামার আগে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে নিজ নিজ শ্রেণী পেশার মানুষের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে একযোগে রাজপথে নামতে হবে, ঘরে ঘরে গিয়ে মহিলাদের আন্দোলনের যৌক্তিকতা বোঝাতেও হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন গতকাল সোমবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এই কথা বলেছেন। ওবায়দুল কাদের বলেন স্থানীয় সরকার নির্বাচন তৃণমূলে গণতন্ত্রের ভিত্তি মজবুত করে জবাবদিহিতার সুযোগ বাড়ায় এবং এর ফলে উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে পৌঁছায়। শেখ হাসিনা সরকার স্থানীয় সরকার নির্বাচন কে বরাবরই গুরুত্ব দিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনে জনগণের অংশগ্রহণ বেড়েছে যা ইতিবাচক। সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা করে আসছে বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আশা করি নির্বাচন কমিশন পরবর্তী ধাপের নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নেবে। তিনি বলেন বিএনপির কথা শুনলে মনে হয় দেশে একমাত্র তারাই গণতন্ত্রের ধারাবাহক ও রক্ষক, তারাই গণতন্ত্রের সোল এজেন্ট। ওবায়দুল কাদের আরও বলেন বিএনপি নিজেদের মাধ্যমে গণতন্ত্র হত্যার অতীত ভুলে গেছে, ভুলে গেছে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের চলমান অগ্রযাত্রায় পদে পদে প্রতিবন্ধকতা তৈরির কথা। মুখে জনগণের অধিকার আর গণতন্ত্রের কথা বললেও নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির স্পষ্ট দ্বিচারিতা। যেই দলের মহাসচিব নির্বাচিত হয়ে সংসদে যান না অথচ জনগণ অধিকারের কথা বলেন, এ থেকে বোঝা যায় তাদের কথা ও কাজে কোনো মিল নেই। তিনি বলেন বিএনপি চর্চা করে দ্বৈত নীতি, এই কারণে তাদের প্রার্থীদের উপর ভোটারদের আস্থাহীনতা তৈরি হয়েছে। এসব বুঝতে পেরেই ভরাডুবি এড়াতে নির্বাচন থেকে দূরে সরে গেছে যা প্রকারান্তরে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। ওবায়দুল কাদের বলেন দলীয় শীর্ষ নেতাদের হঠকারিতা আর সরকারের বিরুদ্ধে অতিমাত্রায় কৌশল করতে গিয়ে বিএনপি এখন আস্থাহীনতার ফাঁদে পড়েছে, তাই তারা এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারছে না। ওবায়দুল কাদের মনে করেন এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে চাইলেও নেতিবাচক আর দূরনিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোলের রাজনৈতিক সংকটের আরও গভীরে নিমজ্জিত করছে বিএনপিকে। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া অমর মোটলি সৌজন্য সাক্ষাৎ করেছেন। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী লোটে নিউ ইয়র্ক প্যালেস অবস্থানকালে সোমবার এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা এন্ট্রি মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স AMR সহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফিংয়ে জানিয়েছেন। ডক্টর মোমেন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা AMR বিষয়ে গত 6 বছর যাবৎ সরব, আর দুই প্রধানমন্ত্রী ওয়ান হেলথ গ্লোবাল রিডার্স গ্রুপ এর সহসভাপতি হিসেবে নিযুক্ত রয়েছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পর্ব শেষে বঙ্গবন্ধুর আত্মকথা অসমাপ্ত আত্মজীবনীর কপি বার্বাডোসের প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন।